আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সিম্পল টেক্সট ইফেক্ট, যেটা সাহায্যে আপনারা খুব সহজেই এই রকম গ্রাফিক্স ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। সো খুবই সহজ এই রকম গ্রাফিক্স ডিজাইনিং করা বা এরকম টেক্সট ইফেক্ট ক্রিয়েট করা, এবং এই জিনিসটা করতে সর্বসাকুল্যে আপনার মেবি 2 মিনিট সময় লাগবে। সো লেটস জাম্প ইন টু দ্য টিউটোরিয়াল অ্যান্ড বি শিওর টু স্ম্যাশ দ্যাট লাইক বাটন ইফ ইউ লাইক মাই কন্টেন্ট অ্যান্ড লেটস সি ইফ আই ক্যান গেট লাইক 50 লাইকস ফর দিস ভিডিও। সো ফার্স্ট স্টেপ, আমরা ফটোশপ ওপেন করে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সো আমি আমার এই টিউটোরিয়ালের জন্য 1000 বাই 1000 একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। সো আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমি গোনা প্রেস ক্রিয়েট। সো ওয়ালা, উই হ্যাভ আওয়ার ডকুমেন্ট যেটাতে আমরা কাজ করব। অ্যান্ড এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্যানেলটাতে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা সলিড কালার লেয়ার সিলেক্ট করব। সো এখানে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন। সো আমার একটা ডিফাইন্ড কালার সেট করা আছে অলরেডি, সো এটা হচ্ছে সেই কালারটা। আপনারা চাইলে এটা কপি করে নিতে পারেন, অ্যান্ড আমি এই কালারটা কপি করে এখানে ইউজ করব। সো দ্যাটস দ্য কালার, অ্যান্ড আমরা পেয়ে গেলাম আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমাদের টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে আপনারা চাইলে যে কোনো রকমের টেক্সট লিখতে পারেন। চাইলে আমি এই টিউটোরিয়ালের জন্য মেসি লিখছি, সিন্স হি ইজ মাই ফেভারিট অ্যাথলিট। আমি মেসি লিখেই আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাতে চাচ্ছি। সো সিলেক্ট দ্য কালার অ্যাজ হোয়াইট, কেনিয়ান কফি এই ফন্টটা সিলেক্ট করলাম, বোল্ড। হ্যাঁ, এটার সাইজটা একটু বড় করে নিচ্ছে। সো লেটস সে 40 না 50 45 আর 50, ইয়া লুকস গুড। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সেম লেয়ারটার 4টা কপি করব। রাইট নাও উই হ্যাভ 4 লেয়ার্স, অ্যান্ড 4টাকে এইভাবে কন্ট্রোল প্রেস করে রেখে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করব, করে আই উইল কনভার্ট দেম টু আ স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, সো বিফোর দ্যাট ইউ ক্যান চাইলে আপনারা স্পেসিংয়ের ব্যাপারটা নিয়ে একটু কাজ করতে পারেন। চাইলে স্পেসিংটা যদি আপনারা কমাতে চান, স্পেসিংটা একটু কমিয়ে নিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে স্পেসিংটা একটু বেশি। সো রাইট নাও ইট লুকস পারফেক্ট, অ্যান্ড আমি আবারও 4টা লেয়ার সিলেক্ট করব। আপনারা যদি চান এইভাবে এখান থেকে এই পর্যন্ত যে 4টা লেয়ার আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে উপরের এই লেয়ারটাকে সিলেক্ট করে রেখে আপনারা যেই পর্যন্ত লেয়ার সিলেক্ট করতে চাচ্ছেন সেইখানে মাউসটা এনে শিফট প্রেস করে রেখে জাস্ট ক্লিক করবেন, তাহলে অটোমেটিক মাঝখানে যে কটা লেয়ার আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। সো 4টা লেয়ার সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করে আই উইল কনভার্ট দেম টু আ স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এরপর আমি কন্ট্রোল টি প্রেস করবো আমার কিবোর্ডে। টি প্রেস করার পর আপনারা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্প এফেক্ট। এটা যদি আপনারা এখান থেকে না পান তাহলে আপনারা হচ্ছে এডিট অপশনে যেতে পারেন, এডিট অপশন থেকে ট্রান্সফর্ম অপশনে যেতে পারেন, যার পর আপনারা এখানে ওয়ার্প এফেক্টটা দেখতে পাবেন। ঠিক আছে, সো ওয়ার্প এফেক্ট দেওয়ার পর আমরা এই যে সিলেকশনটা আছে এই চারদিকে, এই সিলেকশনের মাঝামাঝি আমাদের কার্সারটা রাখবো, রেখে হালকা একটু বাম দিকে সরবো। সরে আমরা এখানে ক্লিক করে রেখে জাস্ট হালকা করে নিচের দিকে লেখাটাকে ড্র্যাগ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ ক্রিয়েট হচ্ছে, এভাবে আমরা একটু ড্র্যাগ করবো নিজেদের পছন্দ মতো। দেন আবার আমাদের সেন্টারে আসবো, সিলেকশনের এসে একটু ডান দিকে গিয়ে আমরা আবার একটু লেখাটাকে উপরের দিকে তোলার ট্রাই করব। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েভ টাইপ একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এরপর আপনারা চাইলে ইনিশিয়াল কাজটা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আর একটু অ্যাডজাস্টমেন্টের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইক দিস, ওকে, হয়ে গেল আমাদের টেক্সট ইফেক্ট। এখন আমি চাইলে জিনিসটাকে, ডিজাইনটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাইলে এখানে মেসির একটা ছবি অ্যাড করতে পারি। সো হিয়ার ইট ইজ, ইট লুকস কোয়াইট গুড রাইট নাও, বাট চাইলে আপনারা আরও কিছু মডিফিকেশনস করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি চাই আমরা লিওনেল মেসির একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। ইন অর্ডার টু ডু দ্যাট আমরা জাস্ট একটা কপি করবো এই লেয়ারটার, কপি করে কন্ট্রোল টি প্রেস করব, করে রেখে আমরা কন্ট্রোল প্রেস করে এই সিলেকশনটাকে এভাবে উল্টো দিকে ড্র্যাগ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেছে,
এটাকে এভাবে রেখে আমরা ওকে প্রেস করব। করে আমরা এটার ওপ্যাসিটি অনেকটাই কমিয়ে দিব, ঠিক আছে। দেন আমরা লেটস সে এটাকে রাখছি হচ্ছে 20 রেখে আমরা ডাবল ক্লিক করব। করে আমরা এখান থেকে হচ্ছে ফিল কালার যেটা আছে কালার ওভারলে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ব্ল্যাক করে দেব, সিন্স শ্যাডোজ আর ইউজুয়ালি ব্ল্যাক, সো আমরা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। বাট স্টিল ইট লুকস ভেরি শার্প, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব, গর্জিয়ান ব্লারে গিয়ে লাইক 6.5 থেকে 7.5 এই রেঞ্জে একটা নাম্বার নিয়ে আমরা জাস্ট ওকে প্রেস করবো। সো ইট লুকস ভেরি ন্যাচারাল, রাইট না? সো এভাবে চাইলে আপনারা খুব সহজেই একটা টেক্সট এফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমি আশা করবো আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে। যদি করে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডদের সাথে অথবা আপনাদের গ্রাফিক ডিজাইনিং এনথুজিয়াস্ট যেসব কলিগ আছে বা যারাই আছে পরিচিত তাদের সাথে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে পারবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস আউট।